আসসালামু আলাইকুম, কেয়ার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাবো রমজান মাসে অনেকেই আমরা সবাই অনেকেই কি বলবো আমরা সবাই তো হচ্ছে শরবত খেয়ে থাকি চিনি দিয়ে, কিন্তু যারা ওজন কমাতে চায় এবং যাদের ডায়াবেটিস আছে স্বাস্থ্য সচেতন থাকতে চায় তারা আসলে চিনিটাকে অ্যাভয়েড করতে চায়। তো চিনিকে অ্যাভয়েড করে আমরা কি ধরনের শরবত খেতে পারবো বা ডিটক্স ওয়াটার দিয়ে আমরা ইফতার করতে পারি তা আজকে দেখাবো। ডিটক্স ওয়াটার অনেক রকমের হয়ে থাকে, তবে আজকে আমি এই যে ফিল্টার করা পানি নিয়ে নিয়েছি, তারপর এই যে দেখতে পাচ্ছেন লেবু, তারপর এটা হচ্ছে আঙুর, আর এই যে আদা 1 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি। এগুলোকে টুকরো টুকরো করে কেটে এর ভেতর মিক্সড করে দিব, আর দেখতেই থাকুন বুঝতে পারবেন। যে এগুলোকে এভাবে টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নিচ্ছি স্লাইস করে। আসলে ডিটক্স ওয়াটারের উপকারিতা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আর এই রমজান মাসে নিজেকে সুস্থ রাখার প্রয়াসে আমরা প্রতিনিয়ত অনেক কিছুই করে থাকি, এটি তার একটি অংশ বিশেষ। আঙুরগুলো খুব বেশি কাটতে হবে না, জাস্ট এক ফালি করে নিলেই হবে এরকম। এদিকেও দেওয়া যেতে পারে। অনেকে হয়তো বলবেন যে আঙুর দিয়ে ডিটক্স ওয়াটার কী করে করে, হ্যাঁ এটা দিয়েও করা যায়, এটারও বেনিফিট রয়েছে। আদা আদাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ছাল না তুললেও হবে। এবার আমি এটাকে কেটে নিব, আদাটা যত ছোট করে কাটা যায় আর কি, কিন্তু ছেঁচে দিলে একটা ঝাঁঝালো গন্ধটা বেশি পরিমাণে আসবে, সেটি খেতেও ভালো লাগবে না, তাই এভাবে কেটে দিলে বেশি ভালো হয়। তবে প্রতিদিন কিন্তু এই উপাদান দিয়ে খেলে চলবে না, মাঝে মাঝে একটু ভেরিয়েশন আনতে হবে। শশা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে করা হয়ে থাকে, শশা সাথে পুদিনা পাতা থাকলে আরও বেশি ভালো হয়। আমার কাছে পুদিনা পাতা নাই, তাই আমি যা আছে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি। এটি মেইনলি আগের দিন করে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিলে, সারাদিন সারা রাত রাখলে সবচেয়ে ভালো হয়, তবে 2-3 ঘন্টা আগে করলেও চলবে, উপকারিতাটা সমানই পাওয়া যাবে। আর এই উপকরণগুলো আপনারা 2 দিনের মতো ইউজ করতে পারবেন। এবারে আমি এগুলো দিয়ে দিচ্ছি, এই যে আদা, আদাগুলো পানিতে দিয়ে দিলাম, এগুলো হচ্ছে লেবু, তো লেবুগুলো দিয়ে দিলাম, আঙুর, এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে নর্মালে রেখে দেবো। আর খাওয়ার সময় হচ্ছে পিঙ্ক সল্ট বা নর্মাল লবণ যেটা সেটা দিয়েও খাওয়া যাবে, আমার কাছে আপাতত পিঙ্ক সল্ট নেই, আমি তাই খাবার লবণ দিই, পরিমাণ মতো খাবার লবণ মিশিয়ে নিয়ে এই পানিটি খাবো, এবং এটি যখন ছেঁকে নিয়ে খাবো এবং পরবর্তীতে আবার এখানে আমি পানি
মিক্সড করতে পারবো আরও এক থেকে দুইবার। তো আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।